ওয়েলকাম টু টেলি বাংলা। জি বাংলার সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ধারাবাহিক হলো বাঘবন্দি খেলা। এর আগে বিভিন্ন ধরনের রূপকথা, সাপ ইত্যাদি নিয়ে অনেকগুলো ধারাবাহিক হলেও বাঘ নিয়ে এই প্রথম একটি ধারাবাহিক। তাই প্রথম যখন এই ধারাবাহিকের প্রোমো এসেছিল তখন এই ধারাবাহিকটিকে নিয়ে অনেক ট্রোল করাও হয়েছিল, কিন্তু ধীরে ধীরে এই ধারাবাহিকটি জয় করে নেয় দর্শকদের মন। বর্তমানে অনেকটা জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিকটি। ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছে অভিনেতা রোবেল দাস। চলুন আজ আমরা তার সম্পর্কে জেনে নিই। রোবেলের প্রথম টেলিভিশনে আসা জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের মধ্য দিয়ে। 2007 সালে ডান্স বাংলা ডান্সে পার্টিসিপেট করেন এই অভিনেতা। 2007 থেকে 2008 পর্যন্ত চলা এই রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হন অভিনেতা। অভিনেতা জানিয়েছেন তিনি কোনো ধরনের ডান্স প্রাতিষ্ঠানিকভাবে শিখেননি, অন্য দেখে দেখে তিনি ডান্স শিখেছেন। অভিনয়টাও তিনি কখনো প্রাতিষ্ঠানিকভাবে শিখেননি, ধীরে ধীরে তার ন্যাচারালভাবে অভিনয়টা করেছেন তিনি। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও ডান্স এবং অভিনয় দুটাই খুব ভালোভাবে করেন এই অভিনেতা। ডান্স এবং অভিনয়ে তিনি যেরকম পারদর্শী, পড়াশোনায় মোটেও এই ধরনের ছিলেন না তিনি। চাকরি করার থেকেও অভিনয়ে আসাটা অনেক সহজ বলে মনে করেছেন তিনি। 2015 সালে বেপুরোয়া নামক সিনেমার মধ্য দিয়ে তার অভিনয় জগতে প্রবেশ ঘটে। তারপরেও তিনি আরেকটি সিনেমা করেছিলেন, সেটির নাম হলো তুই আমার রানী। পরে রূপম দেহি জনম দেহি নামক ধারাবাহিকের মধ্য দিয়ে তিনি বাংলা ধারাবাহিকে ডেবিউ করেন, তবে এই ধারাবাহিকটি তেমন কোনো সাফল্য পায়নি। এরপর 2017 সালে তিনি ভানুমতির খেল নামক ধারাবাহিকে কাজ করেন। এই ধারাবাহিকটি তাকে খ্যাতির সর্বোচ্চ শীর্ষে পৌঁছে দেয়। 30 বছর বয়সী এই অভিনেতার জন্ম 1991 সালে। বাস্তবে এখনও কোনো মনের মানুষ খুঁজে পাননি এই অভিনেতা। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটা লাইক করে দিবেন, এবং আপনারা যদি রোবেলের ফ্যান হয়ে থাকেন তবে তার সম্পর্কে নিচে কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।